সিআইডির জনপ্রিয় অভিনেতা ফ্রেডরিক্সের অকাল মৃত্যুতে শোকাহত কলকাতার সকল তারকা জুটি। এবার তার জন্য শোক প্রকাশ করলেন অভিনেতা দয়ানন্দ শেট্টি। তিনি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ফ্রেডরিক্স শুধু আমার সহকর্মী ছিল না, বরং সে আমার অনেক ভালো বন্ধু ছিল। আমি অনেক ভালো একজন বন্ধুকে হারিয়ে ফেললাম। তবে শুধু দয়া নয়, সিআইডির পুরো টিম ফ্রেডরিক্সের চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। বাদ পড়েনি তার ভক্তরাও ফ্রেডরিক্সের চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, এত তাড়াতাড়ি তোমার মতো একজন গুণী শিল্পী সিআইডি থেকে হারিয়ে যাবে তা ভাবিনি কখনো। তোমার আত্মার শান্তি কামনা করছি। আরেকজন লিখেছেন, তুমি আমার খুব প্রিয় একজন মানুষ ছিলে, অনেক খারাপ লাগছে তোমার জন্য। কেউ আবার লিখেছেন, সিআইডিতে তোমার জায়গা কখনো কেউ নিতে পারবে না, চলে গিয়েও তুমি অমর হয়ে থাকবে। তো বন্ধুরা, প্রিয় অভিনেতা চলে যাওয়ায় আপনি কতটা দুঃখ পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।